না, 1 বছর আগে আনফর্চুনেটলি আমি বলবো যে অনেস্টি একদিকে না, এটা টু ওয়ে ট্রাফিক, আমাকে অনেস্ট হতে হবে, আপনাকে অনেস্ট হতে হবে। আপনি যদি একটা জিনিসকে আর জিনিসের মধ্যে ফিট করে দেন, এই যে এটা আমি লিখেছি, আমরা রিজয়েন্ডার দিয়েছি এবং আমি আলটিমেটলি ডিও লিখেছি মানে আজাদ সাহেবকে, যিনি মালিক, যিনি এমপিও বটে এবং যিনি একজন এন্টারপ্রেনারও বিজনেস। আমার প্রশ্ন ছিল এটা বিমান কি মানে মানে ক্ষতি করে প্রমাণ করতে হবে যে বিমান ক্ষতি করে নাই? লাস্ট 10 বছরে বিমান 8 বছরে লাভে ছিল, শুধু কোভিডকালীন, এবং আরেক বছর হল আমরা নিউ এয়ারক্রাফ্ট আমাদের মাত্র ইন্ডাক্ট হয়েছিল, ওই সময় আমাদের বড় একটা অঙ্ক পেমেন্ট করতে হয়েছিল। গত বছর আপনারা জানেন ডলারের কি সমস্যা ছিল সারা ওয়ার্ল্ডে, আপনার এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে আপনার এই ইসরায়েল প্যালেস্টাইন, সব মিলিয়ে ডলারের কত ক্রাইসিস ছিল। আপনার আমরা বেতন দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ডলার পাচ্ছিলাম না, ডলার এক্সচেঞ্জের যেভাবে ফ্লাকচুয়েট করেছে এর ভিতরেও আমরা লাভ করেছি। এটা আমি তো বললে হবে না, আমরা যে অডিট করেছি এটা ইন্টারন্যাশনালি রেটেড অডিট ফার্ম, তারাই কিন্তু আমাদের অডিট করেছে। আমি আমাদের এটা আমি বলি নাই, আমি এসে আমাদের যে ক্রেডিট রেটিং কোম্পানি, ওয়ার্ল্ডের বেস্ট ক্রেডিট রেটিং কোম্পানিকে আমরা আপনার ডেপ্লয় করেছি আমাদেরকে রেটিং করার জন্য। আপনারা খুলে দেখতে পারেন এজ কোম্পানি বিমানের রেটিং হলো AAA। আমি আবারও রিপিট করছি, যারা বিজনেস বোঝেন, মিনিমাম ওয়ার্ল্ড রেটিং যে রেটেড কোম্পানি তারা আমাদের বিমানের কোম্পানি হিসেবে, বাংলাদেশে কয়টা দেখেন AAA আছে, একটা কোম্পানি আছে কিনা দেখেন, বিমান AAA কোম্পানি। এই জন্যই এয়ারবাস আমাদের সাথে ব্যবসা করতে চায়, এই জন্য বোয়িং আমাদের সাথে ব্যবসা করতে চায়, এই জন্যই কানাডা আমাদের সাথে ব্যবসা করতে চায়, এই জন্য জাপান আমাদের সাথে ব্যবসা করতে চায়। আমি আপনাকে অন্তত 20টা দেশের কথা বলতে পারি যারা আমাদের সাথে বিমানের সাথে বিজনেস করতে চায়। তো যে কোম্পানি লাভ করে না, যে কোম্পানি ক্ষতিতে আছে, তারা কি বোকা যে তারা আসবে? আরেকটা বিষয় বলে আমি শুধু এতটুকু বলবো, আমি এতগুলো লোককে প্রমোশন দিলাম, এতগুলো লোককে নিয়োগ দিলাম, এত যন্ত্রপাতি কিনলাম, এতগুলো আপনার ইভেন অফিস টাইপসও তো এটা ঝকঝকে হয়েছে আগের চেয়ে, আমি বোনাস দিয়েছি, প্রফিট শেয়ারিং করেছি, আবার প্রফিট থেকে আমি সরকারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে টাকা দিয়েছি, এই টাকা আমি কোত্থেকে আনলাম বলেন? এটা আমি নিয়ে এসেছি নিজে ব্যক্তিগতভাবে। তাহলে আমি লাভ না করলে যে সমস্ত বিশেষজ্ঞদের ধরে আনেন, সরি টু সে আমার আপনারা আমার মনে হয় বিশেষজ্ঞর একটা মানে সংজ্ঞা নির্ধারণ করা উচিত, এবং আমার মনে হয় এটা স্ট্যান্ডার্ড তৈরি করা উচিত, কারণ তারা জাতিকে বিভ্রান্ত করে এবং বিভ্রান্তিকর প্রতিবেদন যারা তৈরি করে তাদেরকে সাহায্য করে, এটি খুবই ক্ষতিকর। আমরা একটা এন্টারপ্রেনারশিপ জাতি হিসেবে উঠে আসছি, আমরা ব্যবসা বান্ধব জাতি হিসেবে উঠে আসব, এবং ব্যবসা বান্ধব মিডিয়া পেলে বাংলাদেশ কিন্তু এখন আর ওই আপনার আমরা যে চাকরি বান্ধব জাতি ছিল এটা নাই, এখন কিন্তু আমরা এন্টারপ্রেনার তৈরি করি, এখন আমরা চাকরিজীবী তৈরি করি না, এখন আমরা ব্যবসায়ী তৈরি করি, তাই না? আমরা এখন বড় বড় বিজনেস হাউসগুলো বাংলাদেশে আসছে, সুতরাং আমাদের যদি সকালে উঠে যদি দেখি যে আমার যে লাভে আছে আমি খুব ভালো আছি, একজন যদি বলে যে তুমি লাভে নাই, এখন আমি তাকে কী বলবো বলেন? কিছুই করার নেই আর, আমি তাকে বলবো আল্লাহ তাকে হেদায়েত দান করুক।